একটা সময় গ্রামের মানুষদের জল আনতে ছুটতে হতো দূর দূরান্তে, কারণ বেশিরভাগ গ্রামে প্রয়োজন অনুসারে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই বললেই চলে। কিন্তু প্রয়োজনের সাথে তাল মিলিয়ে এবার ভারত সরকারের উদ্যোগে ও রাজ্য সরকারের সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকায় সাধারণ মানুষদের বিশুদ্ধ পানীয় জল পাবার সুবিধার্থে এগিয়ে এলো কেন্দ্রীয় সরকার এর সাথে রাজ্য সরকার। নাম কি? আমার নাম দেবুরাম সরকার। বাড়ি কোথায়? বাড়ি আমাদের মনোরপুরে। আচ্ছা, এখানে হচ্ছে কি হচ্ছে, কিসের কাজ হচ্ছে এখানে? আমাদের পানীয় জলের মানে জলের ব্যবস্থা হচ্ছে, এতে আমাদের খুব খুশি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে শুরু হয়েছে জোর গতিতে জল জীবন মিশন প্রকল্পের কাজ। এমন চিত্র দেখা গেল কালিয়াগঞ্জের মালগাঁও ও অনন্তপুর অঞ্চলে, যেখানে দেখা গেল জোর গতিতে কাজ শুরু হয়েছে গ্রামের প্রত্যন্ত এলাকাগুলিতে। গ্রামবাসীরা জানান, সারা বছর এইসব এলাকাগুলিতে প্রচণ্ড জল কষ্ট থাকে। গ্রামের টিউবওয়েলগুলিতে ঠিকমতো জল পাওয়া যায় না, যদিও কোনো সময় জল পাওয়া যায়, তাও আবার প্রচণ্ড আর্সেনিক থাকে। মালগাঁও অঞ্চলে প্রধান নীলিমা রায় জানান, সরকার আমাদের নির্দেশ দিয়েছে প্রতিটা বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, সেটা 24 সালের মধ্যে কমপ্লিট করে দেওয়ার জন্য বলেছে। তো আমরা করেছি, আমাদের ইমিডিয়েটলি কাজ চলছে, 4-5 জায়গায় চলছে। আর আমাদের পিএচই বসেছে আমাদের খটোসা, বালাবন, বেউজ্জারি আর একটা পলিহার। পলিহার একটা এখনও স্টার্ট হয়নি, তো সেটা ইমিডিয়েটলি হবে। আর তারপর সেটা কমপ্লিট হয়ে গেলে মালগা জিপিতে আমাদের মনে করুন যে 24 সালের মধ্যে যদি হয়ে যায় একটা জনগণের। মূলত এই সমস্ত এলাকাগুলি খরা প্রবণ এলাকা, তাই ঠিকভাবে পানীয় জল না পাবার কারণে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের প্রতি বছর। অবেন্দ্র শর্মা। আচ্ছা, বাড়ি কোথায়? মনোহরপুর। কি হচ্ছে এখানে? এখানে তো পানীয় জলের ব্যবস্থা হচ্ছে। আচ্ছা। মালগাঁও, অনন্তপুর সহ কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে ইতিমধ্যে শুরু হয়েছে জল জীবন মিশন প্রকল্পের কাজ। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।